শাহরুল মুআসার শাহরুল ইউজাদু ফিহি রিজকুল মুমিন, মুমিনের রিজিক বৃদ্ধি পেয়ে যায় রমাদানে। আমরা দেখতে পাই চারপাশে অনেক খাবার আমরা সচরাচর খেয়ে থাকি না, কিন্তু রমাদানে আমাদের চারপাশে বুঝতে রিজিকের মধ্যে বৃদ্ধি হয়। রমাদানের বৈশিষ্ট্য এটা, রমাদানে সিয়াম পালনকারীর মুখে খাবার না খাওয়ার কারণে, ক্ষুধাজনিত কারণে এক ধরনের দুর্গন্ধ সৃষ্টি হয়। ক্ষুধাজনিত কারণে, রোগের কারণে না, ক্ষুধাজনিত কারণে মানুষ যখন অনেক সময় না খেয়ে থাকে মুখের ভেতরে এক ধরনের একটা ভিক্টোরিয়া তৈরি হয়, তো একটা দুর্গন্ধ আসে। আল্লাহ রাসূলের হাদিসে ইসলাম বলেন, লা খায়রু ফা মিসাইন আতিয়া ইনদাল্লাহ, রোজাদার ব্যক্তি ক্ষুধাজনিত মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে এতটা প্রিয়, এতটা প্রিয় মিন রিহিল মিস্ক, মেঘো নামের সুগন্ধি যে পরিমাণ তার চেয়েও বেশি আল্লাহর কাছে সুগন্ধিময় সিয়াম পালনকারী ব্যক্তির মুখের দুর্গন্ধ। এটা হলো ক্ষুধাজনিত দুর্গন্ধ। এটা কেন হয়েছে? রোজা রাখার কারণে হয়েছে। সবগুলো রিলেটেড সিয়ামের সাথে, আল্লাহর কাছে যে এটা প্রিয় কেন, সিয়ামের সাথে রিলেটেড হওয়ার কারণে, সিয়ামের সাথে রোজার সাথে সম্পৃক্ত হওয়ার কারণে। এর অর্থ এই নয় যে আমি মিসওয়াক করতে পারবো না, যেন আমার মিসওয়াক করা রোজা অবস্থাতে মাকরু নয়। রোজা অবস্থায় সারা দিন মান আপনি মিসওয়াক করতে পারবেন। অনেকে বলে কথা যে শেষ দিকে, সিয়ামের শেষ দিকে, বিকেল দিকে মিসওয়াক করা মাকরু, এটা গলত কথা, ভুল কথা। সারা দিন সিয়াম পালন করে মিসওয়াক করা যাবে, এতে অসুবিধা নেই। মিসওয়াক তো পালন করা সুন্নত, মিসওয়াক করা সুন্নত, মিসওয়াকের দ্বারা আল্লাহ খুশি হন, মিসওয়াকের দ্বারা ইমানের সাথে মৃত্যু নসিব হবে। মিসওয়াক তো দামি আমল, ইসলামের প্রতীক, নবীজির সুন্নাহ মিসওয়াক। সিয়াম এতে কোনো প্রতিবন্ধক নয়। তো বলছিলাম এগুলো সিয়ামের বৈশিষ্ট্য, সিয়ামের বৈশিষ্ট্য প্রতিদিন জান্নাতকে আল্লাহ তাআলা সিয়াম পালনকারীর জন্য আল্লাহ সাজিয়ে দেয়, প্রতিদিন জান্নাতকে সজ্জিত করে। লা তুযাখরাফু আল জান্নাহ, লা তুযাখরাফু, জান্নাতকে সাজানো হয় প্রতিদিন কাদের জন্য, সিয়াম পালনকারীদের জন্য। প্রতিদিন একজন ঘোষক ঘোষণা করতে থাকে সিয়ামের মাস শুরু হওয়ার সাথে সাথে, ইয়া বাদিয়াল খাইরি আকবিল, একজন ঘোষক ঘোষণা করে হে কল্যাণের প্রত্যাশী ব্যক্তি অগ্রসর হও কল্যাণ গুলো করছে। প্রতিনিয়ত আমার কানের কাছে একজন ঘোষক ঘোষণা করছে সারা রমাদানে ঘোষণা হবে আকবিল, সামনে বাড়ো, সামনে বাড়ো, পেছনে থাকার মাস নয় এটা, এটা আল্লাহর থেকে দূরে থাকার মাস নয়, আকবিল অগ্রসর হও, এটা আল্লাহকে একান্ত করে পাওয়ার মাস, দান করে আল্লাহকে পাও পাওয়া যায়, অগ্রসর হও তাদের মাধ্যমে, ইফতার করি অগ্রসর হও, সাহরি খাইয়ে অগ্রসর হও, আরেকজনকে দান করে অগ্রসর হও। রমাদান তো তোমাকে অগ্রসর করবার জন্য এসেছে, রমাদান তোমাকে তোমার মালিকের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে দেওয়ার জন্যে এর আগমন ঘটেছে। আকবে আগে বাড়ো, আগে বাড়ো আল্লাহকে পাওয়ার জন্যে আমার মাধ্যমে, আগে বাড়ো। ওয়ে আবা আমি আসার আকসে, ঘোষকে কথা ঘোষণা করে কানের কাছে, ইয়া বা ইয়াশার, হে গুনাহে নিমজ্জিত ব্যক্তি, আকসে গুনাহকে স্থগিত রাখো, ক্ষান্ত দাও, ছেড়ে দাও গুনাহকে, কল্যাণের পথে আসো, তাওবা করে পরিশুদ্ধ জীবনের অঙ্গীকার গ্রহণ করো, ছাড়ার পথ, ওটা নোংরা পথ, ওটা অপবিত্র পথ, গুনাহের পথ, ওটা অকল্যাণের পথ, ওটা আল্লাহকে অসন্তুষ্ট করার পথ, ওটা জাহান্নামের পথ, ছেড়ে আসো পথকে, বর্জন করো, কল্যাণের পথে আসো, জান্নাতের পথে অগ্রসর হও, আল্লাহকে পাওয়ার জন্য অগ্রসর হও, ওটা আল্লাহকে অসন্তুষ্ট করে গুনাহ, আর নেক কাজ আল্লাহকে খুশি করে এই পথে অগ্রসর হও, গুনাহ ছাড়ো। এগুলো রমাদানের বৈশিষ্ট্য, রমাদানের বৈশিষ্ট্য। শাহরুল মুআসার সহমর্মিতার মাসে আমরা অনাথ অসহায় দুস্থ মানুষদের পাশে দাঁড়াবো, এটা সিয়ামের শিক্ষা। জাকাতের মাধ্যমে, সাদাকায়ে ফিত্রের মাধ্যমে, জায়েজ দানের মাধ্যমে, সাধারণ দান সাদাকার মাধ্যমে যত বেশি সম্ভব হয় যাদের সামর্থ্য আছে দান করো। ওই যে সাহাবায়ে কিরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইফতার করাবো কি আমাদের কাছে তো কিছু নেই, নবীজি বলেছেন যে একটি খেজুর দিয়ে ওরা ইফতার করাও, আর যদি পেট পুরে কাউকে ইফতার করাও, তাহলে তো নবীজি বলেছেন কিয়ামতের দিন তখন মানুষ
একটা বিষয় হাহাকার থাকবে, সেটা হচ্ছে পানি। এত পিপাসার্থ হবে মানুষ হাসরের মাঠে, পানি পানি করবে, পানি পানি করতে থাকবে। তো যে ব্যক্তি রোজাদার ব্যক্তিকে প্যাক করে তৃপ্তির সাথে ইফতার করালো, আল্লাহ তাআলা সেই হাহাকারের সময় তৃষ্ণার্ত অবস্থায় হাউজে কাউসার থেকে তাকে পানি পান করাবেন, যে জান্নাতে ঢোকার আগ পর্যন্ত সে আর পিপাসার্থ হবে। আমি সেটাই করি, যার বেশি মানুষকে সামর্থ্য আছে ইফতার করানোর, দান করার, তো সেখানে আমি বেশি পরিমাণে দান করি। ইসলামের গুরুত্বপূর্ণ একটা হুকুম হলো যাকাত। ইমানের পরে, তাওহীদুর রিসালাতের পরে নামাজ, নামাজের পরে ইসলামের তৃতীয় রুকন এবং স্তম্ভ হচ্ছে যাকাত। যেহেতু আমরা রমাদানকে যাকাত বর্ষ হিসেবে করে রমাদানে অধিক সওয়াব পাওয়ার আশায় যাকাত আমরা রমাদানেই আদায় করে থাকি, এই জন্য রমাদানের মধ্যে যাকাতের সাথে একটা সম্পর্ক আছে। যেহেতু রমাদান দানের মাস, যাকাতও দান করা হয়, এজন্য ইসলামের তৃতীয় স্তম্ভ হচ্ছে যাকাত। আর এতটা গুরুত্বপূর্ণ একটা রোকন ইসলামে যে কোরআনে কারীমে 70-এর অধিক জায়গাতে আল্লাহ তাআলা যাকাতের কথা উল্লেখ করেছেন, এবং যেখানে সালাতের কথা এসেছে কোরআনে কারীমে সাথে সাথে আল্লাহ তাআলা যাকাতের কথা বলে দিয়েছেন। হযরত আব্দুল্লাহ আব্দুল্লাহ ইবনে সাউদ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, তিনটি জিনিসকে আল্লাহ তাআলা এমন ভাবে দুটি আমল, তিনটি বিষয় এমন যেখানে প্রত্যেক জায়গায় দুটি আমল, একটি ছাড়া আর একটি কবুল হয় না, এরকম তিনটি জিনিসের মধ্যে একটি হচ্ছে সালাত এবং যাকাত। সালাত এবং যাকাত, যে ব্যক্তি যাকাত আদায় করে না অথচ সালাত করে, তার সালাত ইনদাল্লাহ গায়র মাকবুল, আল্লাহর কাছে কবুল হয় না। যে ব্যক্তি যাকাত আদায় করে কিন্তু নামাজ পড়ে না, সালাত আদায় করে না, এ ব্যক্তির যাকাত আল্লাহর কাছে মাকবুল নয়, অ্যাকসেপ্টেড নয়, একটি ছাড়া আর একটি কবুল হবে না। কোরআনে কারীম আল্লাহ তাআলা যেখানেই বলেছেন আকিমুস সালাহ, ওখানেই বলেছেন ওয়াতুস যাকাহ, যাকাত দান করো। কোরআনে কারীমে একেবারে শুরুতে বলে দিয়েছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, এরপরে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া ইউনফিকুনা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুনা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সম্পদ তা থেকে তারা ব্যয় করে, খরচ করে, যাকাত আদায় করে। শুরুতেই যাকাতের কথা, শুরুতেই যাকাতের কথা আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলে ওয়াকিমুস সালাহ ওয়াতুস যাকাহ, নামাজ আদায় করো সঠিকভাবে, নামাজকে প্রতিষ্ঠা করো, যাকাত পুঙ্খানুপুঙ্খ আদায় করো, আর আল্লাহ এবং তার রাসূলের এই দুটো আমলের ব্যাপারে তাদের নির্দেশনা কি সেটা ফলো করো, করলে কি হবে, লাআল্লাকুম তুরহামুন, দুনিয়া আখেরাতে আল্লাহর তরফ থেকে রহমত প্রাপ্ত হবে। তাহলে আলটিমেটলি একজন ব্যক্তি যাকাত আদায় করলে আল্লাহর রহমত পান, সালাত আদায় করলে আল্লাহর রহমত পান। আমাদের জীবনে আল্লাহর রহমত আসবে কিভাবে, নামাজি হলে আসবে, যাকাত পুঙ্খানুপুঙ্খ হিসেব করে আদায় করলে আমাদের জীবনে আল্লাহর রহমত আসবে। আল্লাহ কোরআনে বলেছেন এই কথা, আল্লাহ বলবো আকিমুস সালাত ওয়া আতুস যাকাহ ওয়া আক্বিদুল্লাহ কারদান হাসানা, যাকাত আদায় করো, নামাজ পড়ো, আল্লাহকে ঋণ দাও, তো আল্লাহ তোমার ঋণ করমতা বৃদ্ধি নয়, এর অর্থ হলো আল্লাহর জন্য দান করো, এটা খরচের মতো, অর্থাৎ খরচ দিলে যেমন এটাকে আমার ফিরে পাওয়ার সুযোগ আছে, আল্লাহর জন্য কাউকে দান করলে আল্লাহ এটাকে আমাকে ফিরিয়ে দেবে, এটা আল্লাহ ফিরিয়ে দেবেন আমাকে। এই জন্য কোরআনে কারীম বলে শয়তান ইয়াইদুকুমুল ফাকর, দান করলে কমে যাবে, ভয় দেখায় শয়তান, শয়তান আমাদেরকে ভয় দেখায় দান করলে তুমি গরিব হয়ে যাবো, একজন বলফাক নয় ওই অরকম বিল ফাসা, অথচ শয়তান কৌশলে আমাকে আমার অর্থকে গুনাহের কাছে খরচ করিয়ে দিচ্ছে, ওখান দিয়ে বলছে যে সম্পদ খরচ করলে দরিদ্র হয়ে যাবে। আল্লাহর ওয়াদা কি, কোরআন কারীম খুলুন, আল্লাহর ওয়াদা হচ্ছে আল্লাহ ইয়াইদুকুম মাগফিরাতান মিনহু ওয়া ফাদলা, আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করছেন আল্লাহর রাহে দান করলে যাকাত পুঙ্খানুপুঙ্খ হিসেব করে আদায় করলে এক নম্বর আল্লাহ তোমাদেরকে মাফ করে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন, নম্বর দুই তোমরা
এতে তোমার সম্পদের মধ্যে ঘাটতি হবে না, তোমার সম্পদকে আল্লাহ তোমাকে এর অতিরিক্ত আল্লাহ তোমাদেরকে দান করবে, ফতলা অতিরিক্ত আল্লাহ তোমাকে দিবেন। এই জন্য জাকাত যাদের উপর ফরজ হয়েছে জাকাত হিসেব করে পুঙ্খানুপুঙ্খ জাকাত আদায় করা, এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য, এটা আল্লাহর হুকুম। আল্লাহ কোরআনে কারিমে হুকুম দিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি পাঁচটি বিষয়ের উপরে প্রতিষ্ঠিত, শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ, এক নম্বর তাওহীদুল ইসলাম, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এর নবুওয়াত রিসালাতের স্বীকৃতি, ওয়া ইকামিস সালাহ নামাজ প্রতিষ্ঠা করা, ওয়া ইতাইস যাকাত ইসলামের ভিত্তি, ওয়া হাজ্জুল বাইত বাইতুল্লাহ শরীফের হজ করা, ওয়া সাওমি রমাদান রমাদানের সিয়াম পালন করা, এই পাঁচটি বস্তুর উপরে ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটি, এই পাঁচটি হচ্ছে ইসলামের খুঁটি, এটা হচ্ছে খুঁটি, আর সমস্ত আমল এগুলো শাখা প্রশাখা, ইসলামের ভিত্তি এগুলো, এর মধ্যে আমার ইমান হচ্ছে আরো মৌলিক ভিত্তি, এর চারপাশে বাকি আর কানগুলো। কোরআনে কারিমে জাকাতের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি যে নামাজ যেমন আল্লাহ পাকের শানে কিবরিয়াই, আল্লাহ পাকের বরকতের প্রকাশক, সালাত বান্দা যখন আল্লাহর সামনে দাঁড়ায় তো নিজেকে নিজের হীনতা হীনতা নিজেকে ছোট করে তুচ্ছ করে আল্লাহর সামনে সে দাঁড়িয়ে যায়, আহকামুল হাকিমের সামনে, তার রহমত পাওয়ার জন্যে, তার সন্তুষ্টি অর্জন করবার জন্যে। জাকাত আদায়কারী ব্যক্তিও ঠিক যখন জাকাত আদায় করে কেমন যেন সে কথা বলে যে আল্লাহ এটা আপনার সম্পদ, এটা আপনার দেয়া সম্পদ, আমার বিশ্বাস এটা আপনার সম্পদ, আপনি এটার মালিক, আমি এটাকেও আপনাকে পাওয়ার জন্য আপনার হুকুম মতো আমি আপনার নির্দেশ মোতাবেক এটা আপনার রায়ে আমি অনাথ অসহায় মানুষ জাকাত গ্রহণের উপযুক্ত মানুষদেরকে গরিব মানুষদেরকে দরিদ্রদেরকে আমি দান করে দিচ্ছি। এই দৃষ্টিকোণ থেকে জাকাত ইবাদত, কারণ ইবাদত তাকেই বলে বান্দার যে আমল দিয়ে আল্লাহর সামনে নিজের দাসত্বের প্রকাশ হয়, এমন প্রত্যেক আমলকে ইবাদত করে, যে কাজ দিয়ে সে আল্লাহর নৈকট্য অর্জন করতে চায়, রহমত পেতে চায়, এমন কাজকে এমন আমলকে ইবাদত করে। তো এই দৃষ্টিভঙ্গিতে জাকাত এটা ইসলামের অন্যতম একটা ইবাদত। জাকাত এই নিয়েও তো দেন আরেকটি দৃষ্টিভঙ্গি জাকাতের ক্ষেত্রে, যে জাকাত দিলে অনাথ অসহায় মানুষের কিছুটা তাদের জন্য প্রয়োজন পূরণ করা সহজ হবে, তাদের প্রয়োজন পূরণ করা হচ্ছে, তাদের পাশে দাঁড়ানো, আল্লাহ তাকে সাহায্য করতে থাকেন যতক্ষণ পর্যন্ত এই বান্দা আল্লাহর অন্যান্য দুস্থ বান্দাদেরকে সাহায্য করতে থাকে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার বান্দাকে সাহায্য করে। তো আল্লাহর বান্দাদেরকে সাহায্য করার নিয়তে উদ্দেশ্যে দান করা, সাকাত আদায় করা, এর দ্বারা মানুষের উচ্চ স্তরের আখলাক এবং চরিত্রের প্রকাশ হয়। জাকাতের ক্ষেত্রে আরেকটি দৃষ্টিভঙ্গি হল যে জাকাত আদায় করার দ্বারা মানুষের একটি স্বভাব হচ্ছে, মানুষ স্বভাবতই সম্পদকে কুক্ষিগত করে রাখতে চায়, এটাকে হাত ছাড়া করতে চায় না, এটা আরেকজনকে দিতে চায়। আল্লাহ তোমার জাকাত খরচ করে দিয়েছেন যেন অন্তর থেকে ভোগের আসক্তি দূর হয়, অন্তর থেকে দুনিয়ার আসক্তি দূর হয়, বিলাসিতার আসক্তি দূর হয়, আরাম আয়েস করা এবং লাক্সারিয়াস লাইফে যে জীবন উপকরণ এগুলোর প্রতি আসক্তি, এগুলোর প্রতি আকর্ষণ যেন অন্তর থেকে বের হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা যাকাত খরচ করে দিয়েছেন ধনী সম্পদের মধ্যে, যেন ধনী সেই সম্পদ পেয়ে তার প্রতি আসক্তি আসক্ত হয়ে আল্লাহর দীন ঈমান নামাজ অন্যান্য আল্লাহর হুকুমকে ভুলে না যায়। এজন্য আল্লাহ তাআলা তার সম্পদে একটা যাকাতের অংশ বসিয়ে দিয়েছে, ধার্য করে দিয়েছে। আল্লাহ তাআলা একটা দরিদ্রদের একটা হক ধার্য করে দিয়েছেন ধনীর সম্পদে, যেন ধনী ব্যক্তি সম্পদ পেয়ে তার মধ্যে বোধ হয়ে না থাকে, বরং এই সম্পদ যেন তার আখেরাত অর্জনের ক্ষেত্রে প্রতিবন্ধক না হয়, নামাজের ক্ষেত্রে প্রতিবন্ধক না হয়। দেখা গিয়েছে যারা সম্পদশালী অধিকাংশ তারা নামাজই হয় না, যারা সম্পদশালী কারণ কি চতুর্পাশে আড়ম্বরপূর্ণ জীবন যাপনের বিভিন্ন উপকরণ থাকার কারণে আর চতুর্পাশের সম্পদের ভেতরে সময় অতিবাহিত করার কারণে আর আল্লাহ এবং আখেরাতের প্রতি নামাজের প্রতি যে আকর্ষণ তারা অগ্রসর থাকে না, অনুপস্থিত থাকে,
ফলে সে নামাজের দিকে আসতে পারে না, মসজিদে আসতে পারে না, আসলেও সে অনেক কম, সপ্তাহে আস সপ্তাহে আস, নিয়মিত আসতে পারে না। কিন্তু যারা তুলনামূলক দরিদ্র, তাদের যেহেতু চারপাশে সে উপকরণ নেই, বিলাসিতার আড়ম্বরপূর্ণ জীবন যাপনের, সুতরাং তাদের অন্তরে তার প্রতি আসক্তিও নেই, ফলে নামাজের দিকে আসতে পারে, মনোযোগী হতে পারে মসজিদের দিকে। ইসলাম তো হচ্ছে এমন একটা দিন যেটা কর্মমুখীতার নাম, কর্মবিমুখতার নাম ইসলাম নয়। এই জন্য সিয়ামের অন্যতম শিক্ষাও এটা, আলস্য দূর করে, সিয়াম আলস্য দূর করে, অলস্যতাকে দূর করতে বলে, কাজ করতে বলে, আমলে থাকতে বলে, নিজেকে একটু সতেজ করতে বলে, যেন সে আলস্য ঝেড়ে ফেলে আগামীর কর্মক্রমে সে নিজেকে নিয়োজিত করতে পারে, সিয়ামের শিক্ষা। সুতরাং জাকাতের ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি এটা, অন্তরের তারপণ্য যেন দূর হয়ে যায় এবং আল্লাহর বিধান পালনে অন্তর্যোগ্য হয়, সেজন্য আল্লাহ তাআলা ধনী সম্পদে জাকাতের ব্যবস্থা রেখেছে। সম্পদের 40 ভাগের 1 ভাগ, 7.5 ভরি স্বর্ণ, 52.5 ভরি রূপা, এই দুটোর যে কোনো একটা অথবা তার সমপরিমাণ মূল্য যদি কারো কাছে নগদ ক্যাশ থাকে বা ব্যবসায়িক সম্পদ থাকে, কোথাও ইনভেস্ট করা থাকে, এরপরে ব্যবসায়িক প্রোডাক্টের মধ্যে থাকে, ব্যাংকের মধ্যে ডিপোজিট থাকে, এগুলোর উপর জাকাত আসবে শতকরা 2.5%। 52.5 কোটি রূপার দাম 42,000 থেকে 45,000-এর মধ্যে। তো সুতরাং একজন ব্যক্তির কাছে যদি এই পরিমাণ সম্পদ গত রমাদানে ছিল আর আজকের রমাদানে এসে এই পরিমাণ সম্পদ আছে বা তার চেয়ে বেশি আছে, যেটা 52.5 কোটি রূপার সম পরিমাণ হয়ে গিয়েছে, তাহলে তার উপরে এখন তার সমুদয় অ্যাসেট থেকে 2.5% জাকাত বের করতে হবে। জাকাতের ক্ষেত্রে একটা দৃষ্টিভঙ্গি আমাদের, আমরা যারা জাকাত দাতা, আল্লাহ বলেছেন তোমাদের সম্পদে হক পেয়েছে কাদের, যে যাচক চায় তার জন্য, আর কা বল মাহরুম, যে বঞ্চিত মানুষ, সুবিধা বঞ্চিত মানুষ, তাদের জন্য তোমার সম্পদে হক রয়েছে, এটা তোমার হক নয়, তাদের হক, তোমাকে আল্লাহ আদায় করতে বলেছেন, তোমার সম্পদের সাথে তাদের হক থেকে আল্লাহ জুড়ে দিয়েছেন। তো সুতরাং জাকাত আদায়কারী ব্যক্তিকে এই মনোভাব রাখতে হবে যে এটা আমার সম্পদের অংশই নয়, এটা দরিদ্র মানুষের অংশ, তাদের হক, এটা আমার হক নয়, কাজে আমি দিতে কেন কার্পণ্যতা করবো, কেন আমি পুঙ্খানুপুঙ্খ হিসেব করবো না। অনেকেই জাকাত থেকে বাঁচার জন্য অপকৌশল করে, এটা নাজায়েজ সম্পদ। জাকাত দিলে তো সম্পদে পবিত্রতা আসবে, আল্লাহ কোরআনে বলেছে জাকাতের বৈশিষ্ট্য, জাকাত দিলে তুতাহহিরুহুম, তোমাদের আখলাকের চরিত্রে পরিশুদ্ধতা আসবে, ওয়াতুজাক্কিহিম, এবং তোমাদের সম্পদের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন, সমৃদ্ধি দান করবেন। কাজে জাকাত সম্পদকে স্বল্প করে দেয় না, জাকাতের দ্বারা সম্পদের মধ্যে সমৃদ্ধি হয়। সুতরাং অপকৌশল নয়, হিসেব করে জাকাত দিতে হবে, আনুমানিক কোনো রকম একটা হিসেব করে দায় সারা গোছে, এরকম হিসেব কিন্তু ইন্দা শরিয়া শরিয়তে গ্রহণযোগ্য নয়। পুঙ্খানুপুঙ্খ যত অ্যাসেট আছে জাকাত বর্ষ পুরো হবে আর কি বছর হিসেবে, তো আমরা রমজান যেহেতু রমজানে জাকাত দিই, তো রমজান তো রমজান আমরা জাকাত বর্ষ করতে পারি, তো পয়লা রমজান তো পয়লা রমজান, যখন আগামী বছর পয়লা রমজান আসবে আমার জাকাত বর্ষ পুরো হয়েছে, এখন আমাকে হিসেব করতে হবে আমার কি কি অ্যাসেট আছে জাকাত যোগ্য, স্বর্ণ রূপা অলঙ্কার, ব্যবহারে অলঙ্কার, গয়না ইত্যাদি, এরপরে অর্নামেন্টস, আরও যা যা আছে সম্পদ, লিকুইড মানি, এগুলো সব জাকাতযোগ্য সম্পদ, ব্যবসায়িক প্রোডাক্ট, এরপরে ফ্যাক্টরি কাঁচামাল, সেগুলো এরপর জাকাত আসে, শেয়ার বাজারে শেয়ার মার্কেট ভ্যালু হিসেবে জাকাত আসবে, সিকিউরিটি মানি জাকাত আসবে, ব্যাংক লোনের জাকাত আসবে, অনেকের ব্যাংক লোন আছে যেটাকে ডেভেলপমেন্ট লোন বলা হয়, উন্নয়নমূলক লোন, এরকম লোন জাকাতের হিসেব থেকে মাইনাস হবে না, কর্তন হবে না, কারণ এরকম লোনে যদি জাকাত মাইনাস হয় তাহলে তো এরকম বড় বড় ঋণী হচ্ছে বর্তমান দেশে, বড় বড় ধনীরা এবং বড় বড় ঋণী, তাদের তো অনেক বড় লোন আছে, এই লোন যদি জাকাত কর্তনে জাকাত হিসেবে ক্ষেত্রে কর্তন করা হয় তাহলে তো তাদের উপর জাকাতই আসবে। এই জন্য ডেভেলপমেন্ট লোন বা উন্নয়নমূলক লোন যেগুলো যারা শিল্পপতিরা নিয়ে থাকে বা ব্যাংকগুলো শিল্পপতিদেরকে দিয়ে থাকে স্বেচ্ছা, এরকম ডেভেলপমেন্ট লোন জাকাত হিসেবের ক্ষেত্রে মাইনাস হবে না, বরং তাদের সমস্ত অ্যাসেট হিসেব করে জাকাত দিতে হবে। সর্বশেষ কথা জাকাতের ক্ষেত্রে, সময় নেই, মাসাইল আছে অনেক, এগুলো আমরা বিজ্ঞ মুফতি থেকে
জেনে নিব, বললাম মায়ের গ্রাম থেকে জেনে নিব, সামনের সপ্তাহে সুযোগ বলে কিছু বলবো। সর্বশ্রেষ্ঠ কথাটা জাকাতের ক্ষেত্রে যে মানসিকতাটা, এটাকে জাকাতের ক্ষেত্রে ইসলামের নির্দেশনা হলো জাকাত যার উপর ফরজ হয়েছে তিনি গিয়ে খুঁজে খুঁজে জাকাত দিবেন। জাকাত গ্রহীতা যেন আমার কাছে না আসলে কি হবে, তার মনটা ছোট থাকবে, অসহায়ত্ব প্রকাশ পাবে তার, আর আমার ভেতরে একটা অহংকার প্রকাশ পাবে, আমি দিচ্ছি তাকে, আমার হাতটা উপরে তার হাতটা নিচে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘটনা দিয়ে কথা শেষ করে দিচ্ছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা তার ভাগিনা উরওয়াকে পাঠালেন যে তুই ব্যক্তিকে এই টাকাটা দিয়ে আসো যাকাতের অংশ, কিন্তু তাকে আমার নামও বলবে না, সালামও দিবে না, দোয়াও চাবে না, এবং তার হাতেও দিবে না, এটা তার বিছানায় বা তার আশপাশে কোথাও রেখে আসো। তো উনি রেখে আসছেন, এরপরে সে খালাকে বললেন যে খালামুনি আপনি তো পাঠিয়েছিলেন এ কথা বলে যে আমার সালামও দিবে না, আমার কথাও বলবে না, দোয়াও চাবে না আমার জন্য, তার হাতেও দিবে না, পাশে কোথাও রেখে আসবে জাকাতের অংশটুকু, কেন কারণটা কি ছিল, কেন আপনি এমনটা করতে বললেন? এখানে ইসলামের নির্দেশনা এবং ইসলামের রুচিবোধ কেমন, বৈশিষ্ট্য কেমন? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন যদি আমি তাকে সালাম তুমি বলতে যে তোমাকে আমার খালা সালাম দিয়েছে, তোমার কাছে দোয়া চেয়েছে, তাহলে কেমন যেন বাহ্যিকভাবে তাকে দান করার পরে দানের একটা বিনিময় এখান থেকে আমি পেয়ে গেলাম যে সে আমার জন্য একটা দোয়া করবে, সে আমার সালামের জবাব দেবে না, এমনটা যদি না হয় এই জন্য বলেছে সালামও দিবে না দোয়াও চাবে না, আর তার বিছানায় রেখে দিতে বলেছে এই জন্য তার হাতে দিলে সে নিজেকে ছোট মনে করবে, অসহায় মনে করবে, দুর্বল মনে করবে, আর তুমি যখন তাকে দিতে তোমার হাত থাকতো উপরে তোমার ভিতরে অহংকার আসতে পারতো যে আমি তাকে দিচ্ছি, ইসলামের নির্দেশন এবং রুচিবোধ। সুতরাং জাকাত আদায়ের ক্ষেত্রে এই মনোভাব রাখতে হবে আমাকে গিয়ে জাকাত দিতে হবে, জাকাত গ্রহণের উপযুক্ত ব্যক্তিকে, যেখানে সেখানে জাকাত দিতে হবে। অনেক দরিদ্র মানুষ রাস্তায় বসে ভিক্ষা করে, এদের অ্যাসোসিয়েশন থাকে, এদের ঘরে এদের উপরে জাকাত খরচ, এখন অনেক লোক আছে একে জাকাত দিলে তো আপনার জাকাত হচ্ছে না। সুতরাং জাকাত যাকে দিব খুঁজে বের করবো আত্মীয় স্বজনের মধ্যে এক নম্বরে দৃশ্য হবে, আত্মীয়তার হক রক্ষা পাবে, দানও হবে। আর দ্বিতীয়ত যারা মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং এর তালিবুল ইলম দিন শিক্ষা গ্রহণ করছে, অসচ্ছ সমাজের অসহায় পীড়িত ছেলেগুলো যারা আমাদের সহযোগিতা সাধারণ মুসলমানদের সহযোগিতায় দিন ইলম অর্জন করতে পারছে, আমি আলেম হতে পারিনি কিন্তু আমার সহযোগিতায় তারা আলেম হচ্ছে, আর কেউ তাদের হক জাকাত দেয়া, এই জন্য ওখানে দিলেও দুই স্বভাব হবে, এক হচ্ছে দানের স্বভাব, দ্বিতীয় হচ্ছে আমি যে আলেম হতে পারিনি আরেকজনকে আলেম হওয়ার রাস্তা দিয়ে আমি সুগম করে দিচ্ছি, সহযোগিতা করছি সেখানে, তাকে হেল্প করছি, এর জন্য আমার আরেকটি স্বভাব। এই দুই জায়গায় দুই খাতে দ্বিগুণ স্বভাব, আর সব জায়গায় ঠিক স্বভাব, এবং আপনি সিদ্ধান্ত নেবেন কোথাও দিবেন। এই জন্য আমি আপনাদের কাছে আহ্বান রাখতে চাই যে আপনারা জানেন এই মসজিদের সাথে একটি মাদ্রাসা আছে, এবং ইনশাআল্লাহ আগামী বছর দাওরায়ে হাদিস, এটা মাস্টার্সের সর্বোচ্চ ক্লাস, যেটা দাওরায়ে হাদিস ইনশাআল্লাহ খোলা হবে, এখানে খোলা হয়েছে, আগামী রমাদানের পর থেকে যদি মাদ্রাসাগুলো খুলে দেওয়া হয় তাহলে এখান থেকে শুরু হবে। এখানে অনেক ছাত্র আছে গরিব অসহায়, আমরা তো আপনারা এখানে নিয়মিতই দান করে আসছেন, সবার কাছে আমি উদার্ত আহ্বান রাখতে চাই যে আপনাদের জাকাতের একটা বৃহৎ অংশ এই মাদ্রাসা আশরাফুল উলুমে লিল্লাহ ফান্ডে, যেখান থেকে শুধুমাত্র এটা হলো অসচ্ছল ছাত্রদের তালিম আইলেনদের পেছনেই খরচ হবে, তাদের চিকিৎসা খাবার দাবার বইপত্র ইত্যাদির পেছনেই ব্যয় নির্বাহ হবে, আপনাদের জাকাত অসাধারণ দান ফিতরা ইত্যাদি এই এর অংশ দিয়ে অর্থ দিয়ে। সুতরাং এই মাদ্রাসার প্রতি সবাই খেয়াল রাখি, আমি তো মাদ্রাসাকে দিচ্ছি না, মাদ্রাসার লিল্লাহ ফান্ডে যারা খায় অসচ্ছল তালিম আইলেন যারা জাকাত খাওয়ার উপযুক্ত তাদেরকে আমি আমার জাকাতটা তাদেরকে দিব, আমার জাকাত এটা সুরক্ষা পাবে, সুন্দর জায়গাতে আদায় হবে, আমি সওয়াব পাবো, আল্লাহর হুকুমও আমার দ্বারা পালন করা সহজ হবে, সুন্দর হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুন্দর মানসিকতা নিয়ে আমাদেরকে জাকাত পুঙ্খানুপুঙ্খ হিসেব করে আদায় করবার তৌফিক দান করুন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।